কি হবে বিয়ে করে দেখব আজ বালিশ বালিশ ফুটো করে Please wait, please wait. আমি আসছি আসছি DJ সুদীপ্ত মালিক পি মালিক পি দাদা আই আমি কোল বালিশ আমার দাদা সে হলো পা বালিশ আর আমার বৌদি সে ঘরে চিতো শুয়ে আছে সে হলো মাথার বালিশ দাদা 1 কিলো মাংস আমাদের বালিশের বংশ দাদা আমার নাম বালিশ কিবা হলো ছোট করে আলোচনা করি জানো দা আমি তখন আমার মার পেটে সেই সময় কি নামে হব হব ভাব মা তো প্রচুর কষ্ট পাচ্ছে বাবা তো টেনশন আছে ও তো হঠাৎ বলতে বলতে এখন ঘরে তো মা বলতেছে বলে এই দেখ কাজ করে দিন আমার ঘরে তো কল বাস কল দাও দিন মানুষ পারবে সারা মানুষ যন্ত্রণা ছটফট করতেছে এই সময় তার লাগে কল বালিশ দাদা গো বাবা যে ঘরে থেকে কল বাস এনে মার কোলে বেগে দিয়েছে মাই ঠাঙ্গা মিথ্যে কথা বলবে নি আমি শাক করে হয়ে গেছি আজ যাই হয়ে গেছি ঘরে তো মা বলতেছে বলে এই দেখো সেই যখন ও বালিশ নিয়ে হলো তা আজ থেকে নাম থাক কল বালিশ ভাব লাগে এ তুই এখানে কি করছিস আমি এখানে বাসটে করতে যাচ্ছি বাসটে করতে যাবি মানে এ বৌদি যে মালেশিয়া যে টুইন টাওয়ার ওই টুইন টাওয়ার আমি বাসটে করতে যাচ্ছি তুই তো দেখো দুনিয়ায় এত লোক থাকতে এই কঙ্কাল নাকি যাবে বাসটে করতে দেখো তো কঙ্কাল বলবি নি এ বৌদি বৌদি রে এই ভারতের প্রধানমন্ত্রী আমাকে কাগজ করতেছে বলে ওরে কোল বালিশ তুই আয় তুই আর কেউ বাসটে করতে পারবে নি ও মুখপুরা তুই যে বাসটে করতে যাবি সঙ্গে করে কি এনেছি অ্যাটম বোম আছে একদম বোমটা বা কি রে লাল সাদা এই দেখি দেখি লাল সাদা কি দেখি এই লাল সাদা কি এই পালাবেন কি না পালাবেন দেখা ওরে লাল সাদা ওরে জন্ম তৈরি করেছি নাম মালটা বার করি দাও দেখা আমি তো ওই মালটা বার করি এই দেখা এই তা লাল সাদা ওই দা পড়ে গেলি ও মুখ পড়া হ্যাঁ ফেটে গেছে কি ফেটে গেছে কোমরে যে ফোড়া ছিল হ্যাঁ ফেটে করে রাসবাড়ি পড়েছে বাবা ওরে গন্ধ বেরেছে গন্ধ বেরেছে দিদিকে দেখো এই মুখ পড়া আজলা ইন্নে নাকি বাসটা করতে যাবে এ বৌদি বৌদি রে আর ওখান তো বড় বড় সুইচ কে সুইচ হাত দেবে এই ইট ব্যাগে মারবো টুইন টাওয়ার বাস্ট হয়ে যাবে এই হামবর তুই হামবর হামবর কথা বলছিস আমি তো কটা প্রশ্ন করব উত্তর দিতে পারবি তুই বুঝিনা করবি মানে শাক শাক বলে দেবো আচ্ছা বল তো ভাই বল জামাই ষষ্ঠী কাকে বলা হয় জামাই ষষ্ঠী কাকে বলা হয় তা তুই জামাই ষষ্ঠী করেছিস তা তুই কি করে জানবি এই বাতি কেন আচ্ছা বলতে দে জামাই ষষ্ঠী কাকে বলা হয় এ বৌদি 365 দিন ধরে একটা ভালো ছেলের জীবনকে গুষ্টি ষষ্ঠী পূজা করার পর একটা ভালো তিন ধান দেখে তার পরা চিত্ত করাকে জামাই ষষ্ঠী বলা হয় মুখ পরা মুন্ডি ধরে একদম গুজে ধরব চিনি এই সরু চিনি এক কর ও শুন ও ঝাপ ঝাপ ও ভগবান তুই ফটাস করতেছিস আচ্ছা আমি একটা প্রশ্ন বলবো তুই তুই দেখি তুই আমার প্রশ্ন করবি আমি পট পট করে বলে দেব বলে দিবি আচ্ছা বৌদি বল তো এমন একটা বিপদের নাম বল বিপদ থেকে উত্তর হলে বিপদ না হলে বিপদ না না তোমরা বলো এমন কোন বিপদ আছে বিপদ থেকে উদ্ধার হলেও বিপদ না হলেও বিপদ আছে তুই বলতে পারবি আছে বল দেখি ধরো বৌদি আমি একটা সিল্ক লুঙ্গি পরে আছি আমার গায়ে আগুন ধরে গেল ধরে গেল যদি বা লুঙ্গিটা না খুলি আমি পুরে মরে যাব তাহলে এটা বিপদ হ্যাঁ এটা একটা বিপদ এটা বিপদ তো আর যদি বা আমার লুঙ্গিটা পুরো খুলে দিই তাহলে মহা বিপদ মুখ
পোলার প্রশ্নের উত্তর করে শুনেছো এই তোর জন্য কি বিচার করে করে মরব কেন কেন তুই আমাকে বললি বৌদি মরে মা ডাক্তার ফোন রিচার্জ করার দোকান করে দে হ্যাঁ তা আমি করে দিছি করে দিছি সে দোকান আর আছে সে দোকান ভাঙা সাদা করে দিয়েছে কেন ভাঙবে নি দিদি গো মুখ পড়া আমাকে বললো মরে মা ডাক্তার ফোন রিচার্জ করার দোকান করে দে আমি করে দিছি হ্যাঁ মুখ পড়া রিচার্জ করবে কোথায় রিচার্জের সঙ্গে সঙ্গে আমার একটা ব্যবসা শুরু করেছে কি ব্যবসা যত সব সুন্দর সুন্দর মেয়েরা রিচার্জ করতে আসবে তাদের নাম্বারগুলো লিখে রিচার্জ করবে আর সেই নম্বরে মাথায় টিক চিহ্ন মেরে রাখবে সেই নাম্বারগুলো নিয়ে পাড়ায় পাড়ায় ইয়ং ইয়ং ছেলেদের কাছে ৫০০,০০০ টাকা করে বিক্রি করবে তা মুখ পোড়া মারবে নাকি আমাকে মারবে হ্যাঁ তুই তো বললে বিশ্বাস করবে না কি হয়েছে এই সেদিনে এই সেদিনে কি হয়েছে আমাদের পাড়া থেকে দুটো বিধবা আচ্ছা আর একটা খুঁড়ি পালিয়ে গেছে আর মুখ পোড়া দোকান ভেঙে গুড়ি দিয়েছে ছেলেদের রিচার্জ করতে পারবি কিন্তু মেয়েদের রিচার্জ করতে পারবি না আবার যদি এসে শুনি কোন মেয়ে রিচার্জ করেছিস কি করবে কি তুই তো জানিস আমার নাম বেহুলা যাই হোক এই বৌদি কোথাও না ছিল আমার খাওয়া বন্ধ হয়ে যাবে এখন আমি চললাম আমার এই মোবাইল সেন্টারে কি হলো ले गया तू मेरा मन নমস্কার মাই নেম ইজ জবা আমি আসছি কলকাতা থেকে এই ফার্স্ট টাইম আমি দিদির বাড়ি যাচ্ছি কিন্তু মাঝে আমাকে বললো গাড়ি থেকে নেমে দিদিকে ফোন করতে আমার সব ফোনের রিচার্জটা শেষ হয়ে গেল এদিক ওদিক ঘুরে দেখি কোনো রিচার্জ দোকান পাওয়া যায় কি না ওই হ্যালো শুনছো তুমি আপনা বানা বলবে ওই
হ্যালো শুনছো আ শুনে আত্মা শান্তি পেলো হ্যাঁ এইবার বলে এইবার বলে কি হয়েছে এইবার বলে ওখানে রিচার্জ করা হয় তো কি হয়েছে এখানে রিচার্জ করা হয় তো তোমার কি মনে হয় এখানে কি সাইল কি বন্ধ হয় নাকি কেন তা হয়ে যাবে কেন আর পিছনে কি লেখা আছে ওখানে কিছু একটা ভুল আছে না এখানে লেখা আছে রিচার্জ করা হয় লেখা আছে ওখানে ভুল লেখা আছে কোথায় ভুল লেখা আছে কোথায় ভুল ওই সালা বল দিরে সালা এই দোকান ভাই হারা করে দিচ্ছে রে তারা রিচার্জ তারা দেখেনি কে কোথায় আছে দেখেনি তারা দেখেনি কে কোথায় আছে দেখেনি দাদা বই তো বারণ করেছে কোনো মেয়ে রিচার্জ করা যাবে না একবার চাই নি ছায়া হোক হ্যাঁ নাম্বার বলো 7872 11 2662 আরেকবার বলো 7872 11 2662 7871 11 পক পক প্যাক হ্যাঁ দেখো টার হয়ে দেখো কই না তো আমার কোনো এসএমএস এলো না দেরি কর টার ঘুরতে দেরি করো এই এখন আসে না এখন যাইনি না এক কাজ তুমি ফোন করে দেখো সে কি কথাই বলছে ফোন যাচ্ছে না না ভুল নাম্বার দিয়েছো দেখো আমি ঠিক নাম্বার দিয়েছি হয় আমার টাকা ফেরত দাও না আমার রিচার্জ করে দাও দেখো ম্যাডাম যেখানে রিচার্জ হয়ে যায় সেখানে টাকা ফেরত হয় না 500 টাকা আমার দিলি ঝিরি ফেরতে না হলে দে রিচার্জ করি ও ম্যাডাম কি আরে বন্দুকের গুলি মিস আছে কিন্তু অদমে রিচার্জ করতে মিস হয় না 500 টাকা আমার দিলি ঝিরি ফেরতে না হলে দে রিচার্জ করি কেন মিছে ঝগড়া করি নিজে ভুল করে কেন মিছে ঝগড়া করি নিজে ভুল করে লোক তো কবি পাড় পাবি লোক তো কবি পাড় পাবি চিনি না তুমি ভালো চাস তো পরে নইলে নেব জোর করে কেন মিছে ঝগড়া করি নিজে ভুল করে কেন মিছে ঝগড়া করি নিজে ভুল করে আমি গ্রামের মেয়ে আমি কলকাতা থেকে আসছি আর আমার টাকা না ফেরত পেলে তোকে যা করবো না তোর কোথা থেকে আসছিস কলকাতা থেকে ও তুমি কলকাতার মেয়ে অবশ্যই ওই কলকাতার মেয়ে বলে হাউড়ি ওই জানা জলে যাচ্ছি রে রে বেচিস তা কি আমি বোকা নাকি 500 টাকা আমা দিবি আর ফেরি সরি হাতে ধরি ফেরি সরি হাতে ধরি কোনো দোষ নেই কই আমা দোষ করে বলছিস কোনো দোষ নেই দেখো সর্বলা রিচার্জ করে যাচ্ছি সর্বলা টাকা ঢোকে যাচ্ছে আর তোমার বেলা টাকা ঢোকে না মূর্খ গেঁয়োরে তো নেই কোনো জ্ঞান ভেঙে দেবো এবার ফিরে চলে যাও বোকা নাকি 500 টাকা আমা দিবি আর ফেরি সরি হাতে ধরি ফেরি সরি হাতে ধরি কোনো দোষ নেই কই আমা মূর্খ কেন রে তো নেই কোনো জ্ঞান ভেঙে দেবো এ বাড়ি চাঁদো আর কেন করি চারে চুরি ঘরে জানা ওরে হাউ ঝামেলা বাড়াস না লোক ঠকা বি পাড় পাবি লোক ঠকা বি পাড় পাবি চিনি না আমারে ভালো চাস তো ফেরত নইলে নেব জোর করে কেন মিছে ঝগড়া করি নিজে ভুল করে আমি দুটি মিশে যাবে তোর
কর দিবি জানিস না মেরে কত বড় ভাই দেখেছিস কোথায় কানে গুড়াতে মারবো না তখন বুঝবি আমরা একটা কানে চারটে মারো এছাড়া গ্যান্সি কা হোগি এই যে মেছলে তুমি কার গায়ে হাত দেবে একবার হাত দিয়ে দেখো এখানে পাক পুরো ধুলো করে দেব ব্যাকলে পাজি শুনে এমন ব্যবহার চাইলে এখন লোক দেখে খাও বুঝি হাত ধানজ বলে পেনা দিলে ধানজ বলে পেনা দিলে ভুল হবে যে বার বার কম পড়া তুমি তাহলে বিয়ে পাগলা হয়েছে বিয়ে পাগলা তোর বারবার বলছি ওই তোমার বেদি তোর বারবার বলছি আমার বেদি এ বে না দে না দে মাথার ঘি ঘি আর আছে কি হচ্ছে সেই ঘি গরুর গোবর হয়ে গেছে ও লাফে তো জানি আমি যাব মরে লোকে সঙ্গে কিন্তু কোলা ঝগড়া করে এ বৌদি তোর জিবি এ বৌদি তোর জিবি জানিস না মের কত ব্যাকলে পাজি ছেলে এমন ব্যবহার চাইলে এখন লোক দেখে খাও বুঝে না ধানজ বলে বে না দিলে ধানজ বলে বে না দিলে ভুল হবে যে বারবার লক্ষ কবি পাড়ে পাবি লক্ষ কবি পাড়ে পাবি চিমি না তুই আমার ভালো চাস তো পেলে নইলে নেব জোর করে কেন মিছে ঝগড়া করি নিজে ভুল করে কেন মিছে ঝগড়া করি নিজে ভুল করে কেন মিছে ঝগড়া করি ওই দে তোর হ্যান্ডেল মারতে এসেছো জেনেতে চালাচ্ছি তো মেলা জানা নিয়ে এসেছো ভাট 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 এই যে মেছেলে তোমাদের কি না গন্ড করে সেটা খুলে বলো আরে দিদি আরে বলুন না আমার ফোনে রিচার্জ শেষ হয়ে গেছে সেই জন্য দোকানে গেছি রিচার্জ করতে হ্যাঁ 500 টাকা দিয়েছি রিচার্জ করে দেয়নি দেখো ফেরত দিচ্ছে না তুই ম্যাডাম আমার মোবাইলে রিচার্জ করেছিস হ্যাঁ করে দিয়েছি কই নাম্বারটা দেখি দেখ এই নাম্বারটা দেখি এই নাম্বারটা দেখ ম্যাডাম তোমার নাম্বারটা বলো তো 7872112662 এই মুখ পড়া এটা তো ম্যাডামের লাস্ট 62 এই বৌদি আমরা রিচার্জ করেছি 62 কই 62 এটা তো 61 এ বৌদি এটা কার নাম্বার দি এটা আমার নাম্বার রে বাবা টাকা ঘরে ঘর হয়ে গেছে রে টাকা ঘরে ঘর হয়ে গেছে এই তুই যা ভুল করছিস ম্যাডাম কাছে ক্ষমা চা যাচ্ছি আচ্ছা আমি ভুল করেছি আমি ক্ষমা চাই ম্যাডাম তুমি রেডি হয় ক্ষমা দিও মানে আমি ক্ষমা চাইবো তুমি ঠিকই বলেছো দিদি এই সভ্য সমাজে ফোন হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বস্তু যার মাধ্যমে আমরা দেশ বিদেশে আত্মীয় সঙ্গে সঙ্গে খুব কম সময়ের মধ্যে কথা বলতে পারি শুধু কথা বলে নয় এমনকি ভিডিও কলে একে অপরে প্রতিচ্ছবি দেখতে পাই তা ফোনটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কাজে লাগে এই মুখ পড়া আমি চলে যাচ্ছি আর কোনো গন্ডগোল করবি না ম্যাডাম এই মোবাইলে রিচার্জ করে দিবি আবার যদি কোনো গন্ডগোল করেছিস তুই তো জানিস আমার নাম বেহুলা আমি যেমন মরা স্বামী বাঁচাতে পারি তেমন ইয়ং ইয়ং মতে নাচাতে পারি আরে ধাক্কা মারছো কেন আমি যে তোমার পা তো যাচ্ছে সত্যি ম্যাডাম তোমাকে প্রথমে ভেবেছিলাম তুমি খুব হাই ফাই এখন বুঝতে পারলাম তুমি বিনা পাসওয়ার্ডে ওয়াইফাই সত্যি ম্যাডাম যদি ভুল করে থাকি পারলে তুই আমাকে ক্ষমা করে দে ম্যাডাম পারলে তুই আমাকে ক্ষমা করে দেবেন না ভুল সে তো তোমার ছিল না ভুল আমারও আছে কারণ আমারও দেখে নেওয়া দরকার ছিল নাম্বারটা তুমি ঠিকঠাক টাইপ করছো কিনা ঠিক তো ক্ষমা তোমাকে করে দিয়েছি আর এখানে আসার পর গ্রাম আমার খুব পছন্দ হয়েছে আচ্ছা আর তার থেকে একটা জিনিস বেশি পছন্দ হয়েছে কোনটা তোমাকে তোমাকে চাওয়ার ছিল স্বপ্ন আমার তোমাকে পাওয়া হলো সত্যি ভাবিনি আমি হবে গো তুমি জাগতি জীবনে সাথী সাথী তোমাকে হলো সত্যি আমি আমি হবে তুমি জাগতি জীবনে সাথী সাথী চির সাথী আমার আমার জীবনে সাথী সাথী সাথী